সুপ্রিয় দর্শক আলাইকুম কেয়াজ কিচেন ওয়ার্ল্ডের আজকের এপিসোডে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজ আমি আপনাদের একটি ভিন্ন স্বাদের মাছের ভর্তা রেসিপি শেয়ার করতে আছি খুবই সিম্পল একটি ডিশ আশা করি গরম গরম ভাতের সাথে এই মাছ ভর্তা খেতে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থেকে বাসায় প্লিজ তৈরি করে খাবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এখানে একটি প্লেটে আমি চার পিস পাঙাশ মাছের টুকরো নিয়ে নিয়েছি টুকরোগুলো আমি খুব ভালো মতো ধুয়ে ক্লিন করে হলুদ এবং লবণ মাখিয়ে দশ মিনিট মেরিনেট করে রেখে দিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ ইউজ করতে পারেন পাঙাশ মাছের কাটা কম থাকে তাই আমি এই মাছটা নিয়ে নিয়েছি তারপর একটি প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো দেওয়ার সময় কিন্তু চুলার হিটটা লো রাখতে হবে হলে কিন্তু তেল হাতে ছিটতে পারে টুকরোগুলো দেওয়া শেষ এখন আমি চেপে ঢেকে দেবো দেওয়ার পরে আমি চুলার জালটা আবার বাড়িয়ে দেব এখন আমরা কিছুটা সময় অপেক্ষা করব মাছ ভাজাটা হওয়া পর্যন্ত ফিরে এলাম কিছু সময় পর ঢাকনাটা খুলে নিচ্ছি তারপর আমি মাছগুলো উল্টে দিচ্ছি মাছটা উল্টে দেওয়ার পর আমি আবারও ঢেকে দিব আরও কিছুটা সময় আমরা অপেক্ষা করব ফিরে এলাম আরও কিছুটা সময় পর আমার মাছ ভাজা কমপ্লিট এখন এখন এই ভাজা মাছগুলো আমি একটি প্লেটে তুলে নিব তুলে নেওয়ার পরে মাছগুলো ঠান্ডা হওয়ার পরে আমি কাটা বেছে নিব। তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেল এবং মশলা আমি আমার কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের কোয়ান্টিটি অনুযায়ী দিয়ে দেবেন তারপর আমি দিয়ে দিলাম কুচি সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম পেঁয়াজ এবং কাঁচামরিচটা আমি একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব বেশি ভাজবো না হালকা ব্রাউন কালার করে ভেজে নিব আমি পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে আমি এক কাপ পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি ধনেপাতাটা আমি এক থেকে দুই মিনিট একটু ভেজে নিব বেশি নরম করা যাবে না হালকা একটু নরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব ধনে পাতাটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি যে মাছগুলোর কাটা বেছে রেখেছিলাম সেই মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পরে আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু বুঝে দিতে হবে মাছটা ভাজার সময় আমি কিছুটা লবণ দিয়েছিলাম সুতরাং এখন আমরা লবণটা একটু বুঝে দিব তারপর আমি সবকিছু খুব ভালো মতো করে মিশিয়ে নিব সব কিছু আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দেওয়ার পরে আমি চুলাটা আর জ্বালাবো না কারণ সরিষার তেলে যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু থাকবে না এখন আমি সব কিছু নেড়ে চেড়ে সার্ভ করব তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ